বৃহস্পতিবার সকালে সহপাঠীদের সাথে শিশু নিবাস থেকে বিদ্যালয়ে আসে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাফিন দুপুর সোয়া বারোটার দিকে বিদ্যালয়ের তিনতলা টয়লেটে যায় সে শ্রেণীকক্ষে পরীক্ষা থাকার কারণে সাড়ে বারোটায় ছুটি হয় বিদ্যালয় ছুটির ঘন্টা পড়লে সব শিক্ষার্থী বাড়িতে চলে যায় পরে বিদ্যালয়ের দপ্তরি খোকন খান শ্রেণীকক্ষে তালাবত বন্ধ ও টয়লেটের দরজা বন্ধ করে চলে যায় এতে টয়লেটের ভেতরে আটকা পড়ে ওই শিক্ষার্থী এক পর্যায়ে সন্ধ্যা ছটার দিকে টয়লেটের দরজা ভেঙে শ্বাসরুদ্ধ অবস্থায় বের করা হয় তাকে চিকিৎসা চিৎকার চেঁচামেচি শুনে অসুস্থ অবস্থায় বিদ্যালয়ের পাশে থাকা সাকিব নামে আরেক শিক্ষার্থী তালা খুলে রাফিনকে উদ্ধার করে